চোখে দুষে হয়েছে, বুড়ো হয়েছে, এই তো বুঝতে পেরেছো? তা আবার একটু চন্দ্রমুখ কানা দেখাবে? ঠিক আছে, কিছু বলবে না কিন্তু। না, কিছু বলবো না। ওকে, এই দাদু, দাদু, আরে এই দাদু, কিছু না কি হয়েছে তোমার? আরে কি আর হবে, ওই যে আকাশে চাঁদে কলঙ্ক লেগেছে, কলঙ্ক। কোথায় চাঁদ? ও কোথায় চাঁদ, আমি কোথায় কেমন ছিলাম? হ্যাঁ, তুমি হয়তো চোখে ভুল দেখেছো। চোখে ভুল দেখেছি? হ্যাঁ। তাইলে তোমার ওই পেটিকুটটা দিয়ে চোখটা একটু মুছে দাও। এবার ভালো করে দেখে নাও। কত সুন্দর মুখ দেখেছ! আমার শালা ভাই পছন্দ আছে বলতে হবে। আপনার পছন্দ হয়েছে? আরে বাপরে, আমার পছন্দ হয়েছে মানে যদি আমার সেই যৌবন বয়সটা থাকতো তাহলে তোমার জন্য এইগুন শালা। এই দাদুকে চা নাস্তা দিয়েছিস? কিছুই দিসনি। ঠিক আছে, আপনি বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি, শরবত দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, ভালোভাবে খেয়ে যাবেন, বসে। কি ব্যাপার, চলে গেল নাকি? এই আমি কাঠের মাপ তো নিতে পারি না, কাঠের মাপ। কেমন দেখলেন আমার একমাত্র বোন গুলোকে? পছন্দ হয়েছে আপনার? রফিক, আলহামদুলিল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে রফিক। তো একটু ওই যে বিয়ের দিন তারিখটা ঠিক করে নিলে কি ভালো হতো না? হ্যাঁ ভালো। তা রফিক, এ আলাপ আলোচার তার মধ্যে সবকিছু সেরে ফেলাটাই ভালো, তাই বিয়ের মহারণা তো। আপনি বলুন দাদু সাহেব। ও আমি বলবো? তবে শুনো রফিক, ওই যে 1,01,000 দেন মহর ধার্য করা হবে, তা ঠিক আছে, তা আগামী শুক্রবার দিন আমরা বরযাত্রী সেজে চলে আসব। তুমি ওই দিক দিয়ে বিয়ের সব কিছু আয়োজন করো। হ্যাঁ, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে দাদু, ঠিক আছে। ডক্টর রহমান কাকে পাঠালাম রবি কাজী বাড়িতে, কিন্তু সে কোনো আসছে না কেন? তাহলে কি রফিক কাজী তার ছোট বোন গুনায়ের বিয়ে দিতে অসম্মত প্রকাশ করেছে? ইয়েস ইয়েস দোস, ইয়েস। তাহলে দোস, গুনায়কে আমি পাবো না? পাবে, কেমন করে পাবো? সে ব্যবস্থা আমি করে এসেছি। তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যখন রফিক কাজীর বাড়িতে গিয়েছিলাম, তখন সে আমাকে অপমান করেছিল, তাই আসার সময় আমি রফিক কাজীর ছোট ভাই খালেককে বলে এসেছি তোমার বৈঠকখানায় আমাদের সঙ্গে দেখা করতে। কিছুক্ষণের মধ্যে সে এসে যাবে। খালেককে কিভাবে রাজি করাবে চাবু কুমার ভেব? যদি রাজি না হয় তাহলে পিস্তল, এরপরে যদি রাজি হয় তাহলে তাকে কিভাবে রাজি করতে হবে সে কৌশল। এটা একটা রোমান্টিকা কেমন আছেন ডাক্তার সাহেব? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ডাক্তার সাহেব, আমাকে কেন এখানে আনা হয়েছে? আরে বলবো বলবো, এর আগে একটু আনন্দ ফুর্তি করা যায়। এইসবে কি দরকার? সুরা সাকি বাইজি, এদেরকে নিয়ে এসো, ওরা নাচবে গাইবে। আহা
দো ইশাবনের বিবি আমি সামনে দইরা যা খেলা হবে চিন্তা চিনি হবে রে মোরা ইশাবনের বিবি আমি সামনে দইরা যা খেলা হবে চিন্তা চিনি হবে রে মোরা নেশাটা হালকা মায়া তুই নীলকা নেশাটা হালকা মায়া তুই নীলকা দাদার মতের বাইরে তো আমি যেতে পারবো না, কারণ দাদা হয়েছে আমার বড়, আমি হয়েছে তার ছোট্ট। দাদার মতের উপরে আমি কোনো কথা বলতে পারবো না। শোনো খালেক, এখনো সময় আছে, তুমি ভেবে দেখো। চেয়ারম্যান দলিলুদ্দিনের সঙ্গে তোমার বোনের বিয়ে হলে সে রানীর হালে থাকবে এবং তোমারও জীবন সুন্দর হয়ে যাবে। তার কিসের অভাব? সে জমিদার, তারপর চেয়ারম্যান, টাকা। টাকার অভাব হবে না, অর্থের অভাব হবে না, স্বর্ণ অলঙ্কার কাপড় সব কিছু দিয়ে তোমার বোনকে মুড়িয়ে যাবে। তুমি রাজি হও? না, কিছুতে সম্ভব নয়, কারণ আমি যে দাদাকে স্নেহ করি, দাদাকে শ্রদ্ধা, দাদা যদি মত না হয় তাহলে আমি তার কথার উপরে যেতে পারবো না। আপনারা আমাকে ক্ষমা করুন, আমি দাদার উপরে কোনো কথা বলতে পারবো না। আপনারা ক্ষমা করুন। কোথায় যাচ্ছ? ওদিকে যাও, ওদিকে যাও। শোনা তো, সুদা আঙ্গুলে ঘি উঠে না, চাঙ্গুলটা একটু বাঁকা করে ধরি। দোস্ত,
খালেক এখনো ভেবে দেখো তুমি কোথায় এসেছো। যদি রাজি না হও তাহলে তাহলে ওটা কি দেখেছো? দেখেছো ওটা কি? আমাকে মেরে ফেলল, আমি দাদার মতের উপরে আমি কোন কথা বলবো না। তাহলে মেরে ফেল, আজই তোকে আমি মেরে ফেলব। এই পিস্তলে ছটা গুলি আছে, একটা গুলি শুধু তোকে আমি একটা গুলি সদ্ব্যবহার করব, আর তোর এই ডেড বডিটা এখানে পড়ে যাবে। আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর মধ্যে যদি রাজি না হস তাহলে তাহলে দোষ কি করব? ওকে তুমি এমন ভালো ছেলে, এতক্ষণ এতক্ষণ রাজি হনি কেন? আরে শুধু শুধু কেন জলটা গড়ালি, কেন তো মার খেলে? সে তো রাজি হলে চেয়ারম্যান সাহেব খালে, কিন্তু আমি তো রাজি হয়েছি, কিন্তু আমার শ্রদ্ধেয় দাদা যদি রাজি না হয় পানি অথবা শরবতের সঙ্গে মিশিয়ে তোমার দাদাকে পান করাবে, গোপনে পান করাবে, দেখবে তোমার দাদা রাজি হলে আমার করার কিছুই নেই, আমি সম্পূর্ণ একমত। তাহলে এই ঔষধ নিয়ে তোমার দাদাকে গোপনে পান করাবে। হ্যাঁ দেখো, কোন রকম প্রতারণা করো না, চালাকি করো না। আজ যদি চালাকি করো তাহলে আজ তোমাকে ছেড়ে দিলে হো এই ডাক্তার রহমানকার হাত থেকে, তুমি কিছুতেই রেহাই পাবে না। আমার নাম তো জানো, খানে খালান ডাক্তার রহমান। এই তো আমি চেয়েছিলাম ডাক্তার সাহেব, এই ঔষধকে যদি আমার দাদা রাজি হয়। চেয়ারম্যান সাহেব, তাহলে আপনার হাতে তুলে দেব আমার পুটপুটে সুন্দর ছোট্ট বোন গুনাইকে। ইয়েস, তবে হ্যাঁ, যাবার আগে আপনার দুজনকে দুটি কথা বলতে চাই। কি বলতে চাও? এই ঔষধকে যদি আমার সদ্য দাদা
রাজি হয়ে যায় তার হাসতে হাসতে আমরা ধুবাই বোনকে তুলে দেব আপনার হাতে আর ও সৎকে যদি আমার সদ্য দাদার কৃত হয়ে যায় তাহলে আপনার দুজনকেই ক্ষমা করবে আকাশ বাতাস ক্ষমা করবে পাহাড় পর্বত ক্ষমা করবে নদী নালা ক্ষমা করবে আকাশ বাতাস ক্ষমা করবে এই শালক গ্রামের জনগণ কিন্তু তোমার হাতে একটা পুড়িয়া দেখলাম বলো এটা তুমি কি দিয়েছো একেবারে হত্যা গুনাইকে পেতে হলে রফিক কাজীকে তোমার মেরে ফেলতে হবে তারপর তারপর রফিক কাজী হত্যার আসামি হবে খালে আর গুনাই হবে গুনাইকে পেতে হলে একটা খুন কেন দশ দশটা খুন করতো এই চেয়ারম্যান দলের দিন পিছপা হবে না তবু সেই সুন্দরী গুনাইকে আমার চাই চাই এই তো শুরু হলো ডাক্তার রহমান খার বুদ্ধির খেলা প্রতিশোধ তোমার উপর আমি নেব প্রতিশোধ চরম প্রতিশোধ আমার ভগ্নী হত্যার প্রতিশোধ তবেই আমার নাম খানে খানার ডাক্তার রহমান বুকছা আমার চলে যাচ্ছে ও পুড়ে যাচ্ছে হরে গুরু চলে যাচ্ছে ও হরে খালে দাদা হরে খালে দাদা দাদা তুমি এমন করছো কেন দাদা তোমার কি হয়েছে এই সর্বত্রে ও কি দিয়েছে হঠাৎ আমার মুখটা চলে যাচ্ছে কেন দাদা আমি যে হাত দাঁড়িয়ে থাকতে পারছি দাদা শরবত কে দিয়েছে দাদা তোমাকে গুরু দিয়েছে আমাকে শরবত
মাথার বদলে কে বিষ দিয়েছে? বিষ না দাদা, বিষ নয় দাদা, বিষ নয়। এ হে আমি অসুস্থ আছি দাদা। আমি যে আর বাঁচব না রে দাদা। দাদা হে কি দিন আমাকে আমার বুকটা জড়ে। দাদা দাদা তুমি এমন করছো কেন দাদা? তুমি এমন করছো কেন দাদা? দাদা তুমি এমন কেন করেছো দাদা? তুমি বসো দাদা, তুমি বসো দাদা। দাদা ভুল গুলো করে ভুল করেছে তোমার স্ত্রীর আদরে ছোট্ট ভাই কালে গে দাদা। দাদা আমি ঔষধ বেবি তোমাকে বিষ দিয়েছি দাদা। আমি তোমাকে বিষ দিইনি দাদা, আমি ঔষধ বেবে আমি ঔষধ বেবে বিষ দিয়েছি দাদা। ওরে খালে দাদা তুই আমার একটা কথা রাখবি রে ভাই। বলো দাদা বলো বলো, আমি কি বলবো, কি কথা বলবি দাদা তুমি বলো। গুরু একমাত্র আমার ছোট বোন। এই দাদা ওকে তুতা আমি এর হাতে তুই তুলে দিবে এই কথাটা আমাকে ও দাদের ছোট ভাই। তাহলে তুই কথা দে দাদা। দাদা ও তুমি আমার শ্রদ্ধা বড় ভাই দাদা, তুমি যে ওটা আমার কি দিয়েছ দাদা, তুমি দোয়া করো আমি যেন তোমার কথা অনুযায়ী গুণকে তোমার হাতে চপে দিতে পারি। নতুবা দাদা নতুবা দাদা এই কালে কে তুমি হাত থেকে বিদায় হয়ে যাবে দাদা। দাদা তুমি ক্ষমা করো দাদা, তোমার স্নেহ ভাইকে ক্ষমা করো। আমি ভুল করেছি দাদা, আমি ভুল করেছি। ওরে কালে দাদা আমার যে কি করছে মুখটা বেরিয়ে যায়। আমি তো তবে আর বাঁচবো না রে কালে। দাদা তুমি এমন করলো দাদা, তুই এখনই আমার ছোট বোন গুনুকে নিয়া আমি মৃত্যুর পূর্বে তাকে একবার দেখে নেই। ওরে কালে আমি পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে কালে। তুই তুই আমাকে শক্ত দাদা 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 ওরে দাদা আমি দাদা দাদা আমার একমাত্র ছোট বোন গুরুকে মোহাম্মদ রাসুল।
দাদা 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 তুমি কথা বলো দাদা তুমি কথা বলো দাদা দাদা খেতে বেশবে দাদা 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 মায়া ছেড়ে চলে গেছে